আদিবাসী উন্নয়ন পর্ষদের উদ্যোগে পূর্ব বর্ধমানে আদিবাসী মেলা। আদিবাসীদের জীবন চর্চা, সংস্কৃতি সহ হস্তশিল্প তুলে ধরা হয় এই মেলায়। পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের আদিবাসী উন্নয়ন পর্ষদের উদ্যোগে আদিবাসী মেলা অনুষ্ঠিত হল বৈকুণ্ঠপুর 1 নম্বর পঞ্চায়েতের কামেশ্বরতলায়। 3 দিনের মেলার উদ্বোধন করেন রাজ্য আদিবাসী উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু। আদিবাসীদের জীবন চর্চা, সংস্কৃতি, গান বাজনা, ব্যবহৃত অস্ত্র ও হাতের কাজ তুলে ধরা হয় মেলায়। মেলায় অংশ নেয় প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, স্বাস্থ্য দপ্তর। এছাড়াও আদিবাসীদের তৈরি বাদ্যযন্ত্র ও রকমারি খাবারেরও আয়োজন ছিল। 3 দিনের এই মেলায় আদিবাসীদের তপশিলি উপজাতির শংসাপত্র, জমির পাট্টা, কৃষি পেনশন ও কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়। বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত জানান, আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাতে শিক্ষা, পশুপালন, হাতের কাজ করে স্বনির্ভর হতে পারে তার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। আমাদের ভারতবর্ষে যে আদিবাসী সমাজ আছে, আদিবাসী মানুষজন আছে, তারা যেন একটু পিছিয়ে যাচ্ছে, তাদের সম্বন্ধে চিন্তা ভাবনাটা করছে না, গোটা ভারতবর্ষ সরকার করছে না, কংগ্রেসও করেনি, ইদানিং যে সরকার তারাও করছে না। তিনি নিজে উদ্যোগ নিয়েছেন, আদিবাসী সমাজ যারা আমরা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের আদিম জনজাতি, তারা স্বাধীন ভারতবর্ষে যদি অধিকার না পায়, যদি আজও জিপ্রায় হয়ে মুখ ঘুরিয়ে থাকে, সেটা বড় অন্যায়, বড় লজ্জা স্বাধীনতা। তাই তিনি উদ্যোগ নিয়েছেন ভারতবর্ষের সংবিধানকে সামনে নিয়ে তারা যে অধিকারটা পাবে, সেই অধিকারটা তাদেরকে জাগিয়ে দেওয়া। 3 দিনের অনুষ্ঠানে নাটক, নাচ, গান ও কবিতা পাঠের আয়োজন করা হয়। উৎসব উপলক্ষে ব্লকের 8টি আদিবাসী ফুটবল দল নিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। মহিপাল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সদন সিনহার সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা।